আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে গাইস। আজকে কিন্তু আইডি কালেকশনের ভিডিও নিয়ে আসলাম, মানে আইডিটা আমি কিনছি আর সবসময় আইডিতে আমি গেম প্লে করবো। তো আজকে এই আইডি কালেকশন নিয়ে আপনাদের কাছে শেয়ার করব, আইডিটা কীরকম হয়েছে বা আইডিটা পছন্দ হয়েছে কিনা আপনাদের। সর্বপ্রথম প্রোফাইলে চলে যেলাম, প্রোফাইলে দেখছেন 80 লেভেল অলমোস্ট। ভান্দা কি গেম প্লে করছি রে ভাই, 55,000 গেম মাস্টার পজিটিভ ছিল না। তো বোল্ডে কি আছে? বোল্ডে বেশি কালেকশন নাই। বোল্ডে ব্ল্যাক টি শার্ট আছে, এটা কি আছে? ওইটা মনে হয় ইনকিউবেটার নাকি, না না আর্থিক ক্লু আছে, জুস। ওইটা একটা জুস একটা বান্ডিল, ওইটা ভালোই লাগে। ওইটা কি আবার সিজন 11 নাকি সিজন 17 মনে হয়, লোকেশ গেমের বান্ডিল, লোকেশ গেমের বান্ডিল। আরে ভাই ব্যাক ডান্সার কয়েকটা বান্ডিল হইয়ার আছে, ওইটাই এগুলাই লিখতে আছে, এগুলা ম্যাটার করে না, সবই লিখতে আছে। পুরোনো আইডি তো, ওই বান্ডিলটাও জুস্ট জাস্ট। গায়ের জামাটা অনেক ভালো লাগে আমার থেকে। আর কি আছে? এটা মিউজিক কিউব, এগুলা মিউজিক কিউব। আর তেরকম কিছু দেখতে পারছি না, ওইটা আছে, ওইটা মোটামুটি এরিয়া, এগুলো এখন গনে না। আর কি আছে? আর তো কিছু নাই গাইস, আর কিছু নাই। আমরা প্যান্টে যাব, প্যান্টে বেশি কিছু নাই, জ্ঞান নাই, কালো প্যান্টটা আছে, এটা কিছু নাই দেখাবার, কিছু নাই আর। তো শোয়ের মধ্যে শো আছে চার পর্যটন, আর কিছু নাই। ক্রিমিনাল আছে, এইগুলো আছে। এটা কি বানি ক্রিমিনাল ডেই চিনি? রিমোট কালেকশন 66টা, একটা ম্যাক্স আছে, লাভি মোড আছে, দুটোটা ফ্রগের আছে, সিজন 7 এর রিমোট আছে নাকি, এটা বিটকের রিমোট, লল তো থাকবে। অ্যানিমেশন নাই দুঃখের বেশি, অ্যানিমেশন আছে দেখি তো। এটা এটা কি অ্যানিমেশন? ও রে জুস, গ্রুপে আসলে মনে হয় ওইটা, প্রোফাইলে ঢুকলে ওইটা জুস। ওইটা ইউটিউব করে রাখবে। ব্যাক কালেকশন আছে 77টা, এগুলা ম্যাটার করে না, দ্যাটস ওয়াই আমরা ওয়েপেন কালেকশনে চলে গেছি। ওয়েপেন কালেকশন দিয়ে কি আছে? M41 আছে লেজেন্ডারি একটা, সাথে পেয়ে যাচ্ছি আরও 10, তার মধ্যে একটা লেজেন্ডারি নাই, একে পেয়ে যাচ্ছি লেভেল 7। ইয়া ব্রাদার, লেভেল 7, সাথে ডাগু একটাও পাচ্ছি, টোটাল 13টা স্কিন আমরা পেয়ে যাচ্ছি। স্কারও আছে ডবল, একটা ফায়ারের একটা, এটা ভালো। সিঙ্গেল ডবল ড্যামেজের একটা আছে, সাথে দুইটা লেজেন্ডারি আছে স্কারের, রোজা আছে 3টা, ফামাস আছে 2টা, লেজেন্ডারি না বাট স্কিনটা সুন্দর আর কি, ফামাস 11টা, ফামাস দিয়ে কেউ খেলেই না। এক্সিমেন্ট আছে 5টা, এর মধ্যে একটা আছে লেজেন্ডারি ডবল র্যান্সের, N94 ভালো কোনো স্কিন নেই, ফামাস এগুলো ফেরা ফলে। ও ভাই জুস একটা স্কিন তো, এসকেসের 8টা ডাগানো, 3টা উঠবিগার, 4টা এশিয়ান, 4টা M16-এর, 7টা UMP গাইস। সর্বকালে সারা স্কিনটাই আছে, এটা সবার কাছে থাকি, ওইটাও আছে মোটামুটি লেজেন্ডারি। MP40 ভাই, পুখার MP40 আছে, ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর কি লাগে? আর তো কিছু লাগে না MP40 মধ্যে, এটা আছে ডাবল রেট অফ ফায়ার। T90 গোটা 8টা, টমসম আছে কয়টা?
থমসন 5টা, এর মধ্যে ডবল রেঞ্চের একটি লেজেন্ডারি আছে, সাথে আরও অনেকগুলো স্কিন পেয়ে যাচ্ছি। কিং ফিশারের আছে একটা লেজেন্ডারি, ওইটা তো আবার ওয়েপেন ওয়েপেন রয়েলে মনে হয়েছিল। M10 কোয়ার্টারে ভাই একটা লেজেন্ডারি আছে, ডবল রেঞ্জের ওইটাও আছে মোটামুটি লেজেন্ডারি, ওইটা ডবল ড্যামেজের। এসপিএসটা কেউ গেলেন না, টু শটার আছে একটা দুইটা, দুটোই মোটামুটি লেজেন্ডারের। টপিক গেল ফেরো এডাব্লিউএম করা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এডাব্লিউএম আছে। যাক এমি টিভি তিনটা, টেস্ট করা আছে, টেস্ট দুইটা স্ক্রিন আছে। ওরে ভাই গোয়ালটা বিটকের গোয়াল নাকি, গোয়াল আছে 17টা স্ক্রিন। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, আর ও আইডি কালেকশনটা কীরকম হয়েছে, কীরকম আইডিটা জুস লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আইডিটা কি অনেক ভালো হয়েছে কি না। আর এটা প্রাইজের কথা বলতে গেলে এটা প্রাইস 6,000 টাকা কিনছে, আইডি সিকিউর করতে গিয়ে টোটাল 8,000 টাকা পড়তেছে। তো টাকাটা ম্যাটার করে না, আইডি একটা কষ্ট করে আইডি মাথা নিয়ে অনেক কষ্ট, আপনারা জানেন একটা আইডি মাথাতে গেলে অনেক টাকা খরচ হয়। তো টাকাটা ফেট করে না, তো আপনারা যারা নিজের আইডি আছে কখনোই সেল দিবেন না, নিজের আইডি কষ্ট করে বড় করেন, সেল দিলে মনে করেন আপনি আর আপনার আগের আইডির মতো গেম প্লে করতে পারবেন না, তখন খালি মন চাইবো আপনি আইডি বাই সেল করেন, একটা আইডি অন্য আইডি ভাল লাগবো, আবার একটা বেচবেন আবার অন্য একটা আইডি ভাল লাগবো, এরকম আর কি। তো আপনারা সবসময় নিজের আইডিতে গেম প্লে করবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।